Welcome to NASKAR Academy YouTube channel. Netaji Subhash Open University under যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে লিখিত পরীক্ষা দিয়েছেন তারা রেজাল্টের জন্য অধীর আগ্রহে দিন গুনছেন তো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের ঠিক এই জায়গা থেকে কয়েকটি প্রশ্ন যাচ্ছে এক পিজিদের রেজাল্ট কবে প্রকাশিত হবে দুই পরীক্ষা যেহেতু পিছিয়েছে তাই পিজিদের সকল বিষয়ে রেজাল্ট কি একদিনে প্রকাশিত হবে পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 দের রেজাল্টের টাইমলাইন কি আলাদা হবে তিন কোন কোন অ্যাঙ্গেল থেকে খাতার মূল্যায়ন হচ্ছে চার খাতা কি কঠিন না হালকাভাবে দেখা হচ্ছে এনএসইউতে তো ছাত্রদের করা একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা যুক্ত হতে পারেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন তো এবারে আসি ছাত্রছাত্রীদের প্রথম প্রশ্নের উত্তরে দেখুন সুপ্রিয় ছাত্রছাত্রীরা পূর্বের বছরগুলিতে কবে পরীক্ষা শুরু হয়েছিল কবে রেজাল্ট প্রকাশ হয়েছিল সেই গড় হিসাব যদি আমরা কাউন্ট করি তার থেকে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনাদের রেজাল্টের টাইমলাইন ঠিক এক্স্যাক্ট কী হতে চলেছে গত বছরে পিজিদের পরীক্ষা শুরু হয়েছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে আর পিজিদের পরীক্ষা শেষ হয় 2023 সালের এপ্রিল মাসের 16 তারিখে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে পিজিদের রেজাল্ট প্রকাশ শুরু হয় জুন মাসের 22 তারিখ থেকে মোটামুটি পরীক্ষা শুরু ও রেজাল্ট প্রকাশের মধ্যবর্তী সময়ের ব্যবধান 60 থেকে 65 দিনের মতো তো সেই অর্থে দেখলে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা পিজি পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষা শুরু হয়েছিল 11/8/2024 থেকে অর্থাৎ 2024 সালের আগস্ট মাসের 11 তারিখ থেকে এবং পরীক্ষা শেষ হয় 29/9/2024 অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বরের 29 তারিখে ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের 29 তারিখ থেকে আমরা মোটামুটি 60/65 দিন এগিয়ে যাই তাহলে যে টাইম লাইন দাঁড়ায় মোটামুটি নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু অর্থাৎ নভেম্বরের শেষ দিক করে বা ডিসেম্বরের প্রথম দিক করে পিজিদের রেজাল্ট প্রকাশ শুরু হবে এবারে সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা পুরানো আছেন তারা অবগত কিন্তু নতুন পিজি ছাত্রছাত্রীরা যারা পিজি পরীক্ষা প্রথমবারের জন্য পার্ট 1 দিলেন তাদের জানিয়ে রাখি পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 রেজাল্ট প্রকাশ আলাদা আলাদা টাইমলাইনে হয় না ধরুন বাংলা বিষয়ে রেজাল্ট প্রকাশ হলে পিজি বাংলা পার্ট 1 পিজি বাংলা পার্ট 2 এর রেজাল্ট একই দিনে প্রকাশিত হবে এনএসইউর আন্ডারে বহু বিষয়ে পিজি পরীক্ষা হয় তবে প্রত্যেকটি বিষয়ের রেজাল্ট একদিনে প্রকাশিত হয় না আলাদা আলাদা ডেটে রেজাল্ট প্রকাশিত হয় যেমন পূর্বের বছরে জুন মাসের 22 তারিখে সর্বপ্রথম পিজি এডুকেশনের রেজাল্ট প্রকাশিত হয় তারপর ধাপে ধাপে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও বিভিন্ন সাবজেক্টের রেজাল্ট প্রকাশ হয় অতএব এরকম নিয়ম অনুযায়ী আপনাদের রেজাল্ট প্রকাশ হতে চলেছে তো রেজাল্ট প্রকাশ যখন শুরু হবে টানা দু মাসের মতো সময় লাগবে সমস্ত পিজি বিষয়ের রেজাল্ট প্রকাশ হতে তো সেই অর্থে আপনাদের রেজাল্ট প্রকাশ কমপ্লিট হতে হতে সময় লেগে যাবে 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত অবশ্যই আমাদের এই প্রেডিকশান অবশ্যই করে মিলিয়ে নেবেন এবারে আপনাদের সর্বশেষ যে তথ্যটা দিই কোন সাবজেক্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে কিভাবে তা জানবেন তো দেখুন কোনো বিষয় কবে রেজাল্ট প্রকাশ হবে তার আগে এনএসইউ অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেয় যেমন দেখুন গত বছর পিজি ইতিহাস রেজাল্ট কবে প্রকাশিত হয়েছিল তা জানিয়ে দেওয়া হয়েছিল এই নোটিশের মাধ্যমে যেখানে বলা আছে 26/6/2023 ইতিহাসের রেজাল্ট প্রকাশ হবে সেই অনুপাতে ওই দিনে পিজি ইতিহাসের ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশ হয় অর্থাৎ আপনাদেরও রেজাল্ট প্রকাশের আগে আপনাদেরকে
অফিসিয়ালি ভাবে নোটিফাইড করা হবে। এর মাধ্যমে জানতে পারবেন কবে কাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় তার জন্য পরবর্তী পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আরেকটি ভিডিওতে। পরবর্তী পরপর অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রেডিকশনমূলক আপডেট, অফিসিয়ালি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।